মুখের মধ্যে জেল্লা ভাব হারিয়ে গেছে, চোখের তোলায় ফোলা ভাব রয়েছে, বা রোদে ত্বক পুড়ে গেছে, ব্রণর সমস্যা, এই রকম সমস্যার একটিমাত্র সমাধান নিয়ে আমি এসে গেছি। ভিডিওটি তাহলে শুরু করা যাক। হাই ফ্রেন্ডস, আমি তুলিকা আর তোমরা দেখছো টপিক ডিসকাস। আমি যেসব সমস্যার কথা বললাম তার অন্যতম একটি সমাধান হলো আইস কিউব। হ্যাঁ, ঠিকই তোমরা শুনলে, আইস কিউব বা বরফের টুকরো। চলো তাহলে দেখে নেওয়া যাক আমরা বরফের টুকরো কেন ব্যবহার করবো এবং এর উপকারিতা। 1 নম্বর, আমরা নিজেদের আরও সুন্দর করে তুলতে বা আমাদের স্কিনের গ্লো ভাব ফিরিয়ে আনতে আমরা বরফ ব্যবহার করতে পারি। এর ফলে আমাদের ত্বক ধীরে ধীরে রিজুভিনেট হতে শুরু করে, ফলে স্কিন উজ্জ্বল ও সুন্দর হয়ে ওঠে। বরফের টুকরো পুড়ে যাওয়া ত্বককে স্বাভাবিক করে। বরফ প্রচণ্ড ঠান্ডা হওয়ার কারণে এটি ত্বকে ঘষলে যেসব পোড়া ভাব রয়েছে সেখানে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে, আবার স্কিন আগের মতো হয়ে যায়। 3 নম্বর, যাদের ব্রণর সমস্যা রয়েছে তাদের জন্য খুব ভালো একটি সমাধান এই আইস কিউব। যাদের সারা মুখে ব্রণতে ভরে গেছে তারা এটা ফলো করে দেখতে পারো। 1 টুকরো বরফ নিয়ে মুখের যেখানে ব্রণ হয়েছে সেখানে ভালো করে লাগান, দেখবেন ব্রণ অনেকাংশে কমে গেছে। আসলে বরফ ঘষার ফলে মুখে রক্ত প্রবাহের খুব বেড়ে যায়, সে কারণে ব্রণগুলি শুকিয়ে যেতে শুরু করে। 4 নম্বর, চোখের ফোলাভাব কমায় এই আইস কিউব। একটা কাপড়ের মধ্যে 1 টুকরো বরফ নিয়ে নিন, তারপরে সেই কাপড়ের সাহায্যে বরফটা ভালো করে চোখের তোলায় ঘষতে থাকুন। এমনটা করলে চোখের ফোলাভাব যেমন কমে যাবে তেমনি ডার্ক সার্কেলের সমস্যাও দূর হবে। 5 নম্বর, ত্বককে টান টান করে তোলে এই বরফের টুকরো। সেমভাবে একটা কাপড়ের মধ্যে 1 টুকরো বরফ নিয়ে নিন, এবার সেটি ভালোভাবে মুখে ঘষুন কিছুক্ষণ ঘষার ফলে, তবে দেখবেন যে সার্কুলার মোশনভাবে ঘষবেন। প্রচণ্ড ঠান্ডা হওয়ার কারণে বরফ ঘষা মাত্র মুখে রক্ত চলাচল বেড়ে যায়, ফলে ত্বক টান টান ও আরও সুন্দর হয়ে ওঠে। 6 নম্বর, দীর্ঘ সময় মেকআপ ধরে রাখতে বরফের উপকারিতা। মেকআপ শুরু করার আগে 1 টুকরো বরফ নিয়ে ভালো করে মুখে সার্কুলার মোশনভাবে ঘষে নিন। তারপর কোনো তোয়ালে বা কাপড় দিয়ে মুখটি না মুছে এমনি জলটি মুখের মধ্যে একেবারে শুকিয়ে যেতে দিন। শুকিয়ে গেলে মেকআপ শুরু করুন। এমনটা করলে ফাউন্ডেশন খুব ভালোভাবে সেট হয়ে যায় ও মেকআপ অনেকক্ষণ লং লাস্টিং হয়। এছাড়া ওপেন পোর্সে যাদের সমস্যা রয়েছে তারা আইস কিউব ব্যবহার করে দেখবে, খুব ভালো উপকারিতা পাবে। তো বন্ধুরা, এই ছিল আমার বরফের টুকরের 7টি টিপস। তো এই টিপসগুলো যারা ব্যবহার করবে বা ব্যবহার করেছো তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আর ভিডিওটি তোমরা কেমন লাগলো তা কমেন্ট করে আমাকে জানাবে। আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।